হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ শুরু করছি কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা ইংরেজি ফর্ম কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য এই প্রকল্পে দশ হাজার টাকা দেওয়া হয় আর্থিক সাহায্য আপনারা সবাই জানেন তো এই প্রকল্পের জন্য আপনারা আবেদনপত্র কীভাবে সঠিকভাবে পূরণ করবেন সম্পূর্ণ ব্যাপারটাই ভিডিওতে এ গাইডলাইনের মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে নতুন প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন প্রথমত এই ফর্মটা আপনারা দুয়ার সরকারের ক্যাম্প থেকে সংগ্রহ করবেন এবং ফর্মের এখানে একটা স্ট্যাম্প সাইজ ছবি আপনারা আঠা দিয়ে লাগিয়ে দেবেন এরপর আমরা ফিল আপ করব পার্সোনাল ডিটেলস দিয়ে তো এখানে ওই ব্যক্তির নাম আপনারা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন তারপর জমির পর্চা যেহেতু জমির পর্চা একটা ডকুমেন্ট এই প্রকল্পে আবেদন করার জন্য সেই পর্চাতে ওই ব্যক্তির আমরা যেহেতু বাঙালি তো বাংলাতে কি নাম আছে সেই নামটা আপনারা এখানে লিখে দেবেন অথবা দেবনাগরী মানে হিন্দিতে যদি আপনার নাম লেখা থাকে সেক্ষেত্রে হিন্দিতে আপনারা এখানে নামটা লিখে দেবেন এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে বাসস্থানের ঠিকানা আপনাকে বসাতে হবে তো এখানে ভিলেজ ওই ব্যক্তির ভিলেজের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন ব্লকের নাম লিখবেন পুলিশ স্টেশন মানে থানার নাম লিখবেন জেলার নাম উল্লেখ করবেন পিনকোড এখানে এই যে ঘরগুলো আছে এখানে বসিয়ে দেবেন ওই ব্যক্তির ফাদার্স বা হাজব্যান্ডের নেম এখানে আপনারা লিখে দেবেন তার ডেট অফ বার্থ উল্লেখ করবেন প্রথম দুটো ঘরে আপনারা তার ডেট বসবেন এখানে মান্থ বসবেন এখানে আপনারা বার্থ ইয়ার বসিয়ে দেবেন কত বছর বয়স হচ্ছে দু হাজার বাইশের পয়লা জানুয়ারি অনুযায়ী সেই বয়সটা ক্যালকুলেট করে আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর আপনারা জেন্ডারটাকে টিকমাক দিয়ে সিলেক্ট করবেন মেল হলে এখানে টিকমাক দেবেন এরপর ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে কাস্ট ক্যাটাগরি তো জেনারেল হলে এখানে টিকমাক দেবেন এসসি হলে এখানে এস হলে এখানে এবং ওবিসি হলে আপনারা এই ঘরে টিকমাক দেবেন টাইপ অফ ফরমার যদি নিজ জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টিকমাক দেবেন অথবা বর্গাদার কিংবা পাচেদার হলে আপনারা এখানে নির্দিষ্ট ঘরে টিকমাক দেবেন ওই ব্যক্তির একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসাবেন এবং দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার দিতে চাইলে আপনারা এখানে বসাতে পারেন আধার কার্ডের নাম্বারটা অবশ্যই আপনাকে যেহেতু ম্যান্ডেটারি লেখা আছে আপনাকে ফিল আপ করতে হবে তো আধার কার্ডের নাম্বার এখানে আপনারা অবশ্যই দেবেন এবং ভোটার কার্ডের নাম্বারটাও একইভাবে ম্যান্ডেটারি আছে আপনাকে অবশ্যই লিখতে হবে আবশ্যিক তো ভোটার কার্ডের নাম্বারটা আপনারা দেখে দেখে এখানে লিখে দেবেন এরপরে চাষযোগ্য জমির বিস্তারিত তথ্য এই বক্সে আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে সিরিয়াল নাম্বার রয়েছে আপনার নামে যদি একের বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনার সিরিয়াল নম্বর এক দুই তিন এভাবে লিখতে পারেন এবং এখানে ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন এখানে ব্লক উল্লেখ করবেন এখানে মৌজা উল্লেখ করবেন এবং জেল নাম্বার এখানে আপনারা উল্লেখ করবেন খতিয়ার নাম্বার আপনার খতীয় নাম্বারটা এখানে উল্লেখ করবেন এবং কাল্টিভেবল ল্যান্ড মানে চাষযোগ্য জমির যে পরিমাণ সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে তো এখানে বলা হচ্ছে কিন্তু একরে উল্লেখ করার জন্য আপনি এখানে কাঠাতে কিংবা বিঘাতে বা শতকে উল্লেখ করতে পারবেন না আপনাকে একরে করে উল্লেখ করতে হবে তো আপনারা খুব সিম্পলি আপনার চাষযোগ্য জমির পরিমাণটা আপনারা একরে করে কনভার্ট করে নিতে পারেন এক্ষেত্রে আপনারা গুগলে হেল্প নিতে পারেন গুগল গিয়ে আপনারা সার্চ করবেন যদি আপনার কাঠাতে জানা থাকে সেক্ষেত্রে কাঠা টু একর লিখলেই আপনারা একটা ক্যালকুলেটার পেয়ে যাবেন সেখানে আপনারা ফিল আপ করে আপনারা খুব সহজে এখানে একরে জমি জমির উল্লেখ করতে পারবেন যদি আপনাদের আরও কোনো জমি থেকে থাকে সেক্ষেত্রে দুই নম্বর দিয়ে বাকি ডিটেলসগুলো এইভাবে আপনারা ফিল আপ করতে থাকবেন সবগুলো জমির পরিমাণ আপনারা এখানে যোগ করবেন এবং আপনার টোটাল যে চারশো গো জমির পরিমাণ সেটা আপনারা একরে এখানে উল্লেখ করে দেবেন এরপর ব্যাংকের তথ্য আপনাকে ফিল আপ করতে হবে তো নেম অ্যাস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক সেই পাসবুকে আপনার যে নামের স্পেলিং আছে সেইভাবে আপনারা নামটা এখানে লিখবেন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আইএফএসি কোড এখানে লিখে দেবেন ব্যাংকের নাম এখানে উল্লেখ করবেন ব্রাঞ্চের নাম এখানে উল্লেখ করবেন এবং অ্যাকাউন্ট টাইপ যেহেতু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবারই হয়ে থাকে আপনারা এসিটাকে সিলেক্ট করবেন কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে আপনারা এখানে সিলেক্ট করবেন বলা হচ্ছে অ্যাটাচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক আপনার এখানে একটা টিকমার্ক দিয়ে অবশ্যই ডকুমেন্ট হিসেবে ব্যাঙ্কের পাসবুকের প্রথম বাতাটা জেরক্স অবশ্যই জমা করবেন এই ফর্মের সঙ্গে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন এই অংশটা খুবই ভাইটাল এখানে কিন্তু কোনো রকমের ভুল করা যাবে না কারণ ব্যাঙ্কেই যেহেতু সরাসরি আপনার যে প্রকল্পের টাকা সাহায্য সেটা চলে আসবে এরপর নমিনি ডিটেলস আপনাকে সেকশন ডিতে ফিল আপ করতে হবে তা যাকে নমিনি করতে এসেছেন তার নাম ইংরেজিতে আপনারা এখানে লিখে দেবেন এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট আবেদনকারী বা আবেদনকারীর সঙ্গে এই যে নমিনি তার কী সম্পর্ক এই যদি ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সান লিখবেন মেয়ে হলে আপনার এখানে ডাটা লিখবেন এবং নমিনির বাবা কিংবা হাজব্যান্ডের নাম এখানে আপনাকে লিখতে হবে তার ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে তার বয়স এখানে উল্লেখ করবেন এবং নেম অফ গার্জেন এই ঘরটা আপনারা তখনই ফিল আপ করবেন যদি নমিনির বয়স আঠারো বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে তার গার্জেনের নাম এখানে উল্লেখ করতে হবে এরপর এখানে আপনারা যেদিনকে ফর্মটা জমা করতে যাচ্ছেন এখানে তারিখ বসাবেন এবং আবেদনকারী তার সিগনেচার করবেন যদি সই করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বাম হাতের বোন ছাপ এখানে দিয়ে দেবেন এরপরে হচ্ছে অ্যাক্নলেজমেন্ট রিসিপ্ট মানে রিসিপ্ট কপি তো এটা আপনাকে ফিল আপ করতে হবে না আপনারা আপনারা নির্দিষ্ট ক্যাম্পে যখন জমা করতে যাবেন আপনারা দেখবেন তারাই এটা ফিল আপ করে দেবে এবং এখানে একটা অ্যাকনোলেজমেন্ট আইডি বসিয়ে দেবে যে আইডি দিয়ে আপনার পরবর্তীকালে কৃষক বন্ধু এই যে প্রকল্পে আপনি আবেদন করছেন সেই প্রকল্পে আবেদনের যে স্টেটাস আপনারা পরবর্তীকালে সেটা চেক করে নিতে পারবেন অনলাইনে খুব সহজেই বন্ধুরা এরপরে আরও একটা এই ফর্মের সেকেন্ড পার্ট রয়েছে যেটা হচ্ছে আধার করার জন্য একটা কনসেন্ট দিতে হয় তো সিম্পলি একটা ফর্ম সেটা সেটা আপনারা আপনাদের ক্যাম্প থেকে সংগ্রহ করুন সেখানে শুধুমাত্র আপনার নাম লিখতে হবে এবং আপনাকে সিগনেচার করে এই ফর্মেশন অ্যাটাচ করে জমা করতে হবে এবং এই ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু এখানে বললাম আধার কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বারটা ম্যান্ডেটরি আপনাকে বসাতেই হচ্ছে তো ডকুমেন্টস হিসেবে আপনার আধার কার্ডের জেরক্স সেভেন ভোটার কার্ডের জেরক্স সেভেন এবং আপনার যে জমি রয়েছে কৃষিযোগ্য জমি যে জমির তথ্য আপনারা এখানে দিলেন সেই জমির আপনারা অবশ্যই পর্সা জমা করবেন আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জমা করবেন নমিনিরও আপনারা আধার কার্ড জমা করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে একটা কমপ্লিট টিউটোরিয়াল আপনাদের সঙ্গে দেখালাম কীভাবে আপনারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে পারেন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন একটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে অনেকটাই মোটিভেশন দেয় ভিডিও পাবলিশ করার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফরমেটিভ মনে হলে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন অল অপশানটিকে সিলেক্ট করবেন